দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পরও চিকিৎসকদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে উত্তরবঙ্গ আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে মাথা ভাঙার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তবে তার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে রাজ্যের সরকারকে এক হাত নেন তিনি। আরজিকর কাণ্ড নিয়ে চিকিৎসকদের লাগাতার চালিয়ে যাওয়া আন্দোলনকে বন্ধ করে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন দেশের সর্বোচ্চ আদালত। তবে যতক্ষণ না দোষীরা উপযুক্ত শাস্তি না পাচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় বলেই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের এই সিদ্ধান্তকে সমর্থন করে সাধুবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ প্রসঙ্গে জানান, রাজ্যের শিক্ষা জেলে গিয়েছে, এবার স্বাস্থ্যও জেলে যাচ্ছে এবং তাদের দৃঢ়তা সাহসিকতা সবটাই আছে। তার জন্য বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই। দে আর কম্পিটেন্ট এনাফ। তারা যে লড়াইটা এক মাস ধরে দিচ্ছেন, এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন। তাই গতকাল লেট নাইটে তাদের যে ডিসিশন, আইন তৈরি হয় মানুষের জন্য, অর্থাৎ সেই মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না, মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, তাই আমি কলকাতা এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময় স্যালুট করে এসেছি জুনিয়র ডাক্তারদের গতকালের সিদ্ধান্ত। এ নয়া বাত নেই হ্যায়। মমতা ব্যানার্জি ইধার হ্যায় মুসলমান ভোট আর পুলিশ কা দ্বারা পুরা বঙ্গাল মে পুলিশ কো গুন্ডা বানায়া আর গুন্ডা কো সংরক্ষণ দেনা মমতা ব্যানার্জি কা কাম হ্যায়। ইয়াহ সে 50 কিলোমিটার দূর চাপড়া হয়, উহা যো জেসিপি কা হাদসা হুয়া না, সব পুরা দেশ দেখা। ও কোন থা? ও হামিদুর রহমান কা গরিবী আদমি। ও ক্যা করেগা? বঙ্গাল কা লোক 18 তারিখ সুপ্রিম কোর্ট কা সুনবাই কা বাদ ও তৈর করেগা। বঙ্গাল কা লোক এ মমতা ব্যানার্জি কা বাদ মে নেই হোগা। কুর্সি ছোড়নে কে তো উসকা তো শরম নেই হ্যায়। মেরা পাস নন্দীগ্রাম মে উন্হোনে চুনাও হারি, উসকা বাদ ভি হারনে কা বাবজুদ ভি চিফ মিনিস্টার বনি, উসকা তো শরম পহলে সেই নেই হ্যায়। আমি সবাই দেখে চলাই, আমি আলাদা করে আমরা আগেই বলেছি শিক্ষা খাদ্যের থেকেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে। আমরা আগেও 2 বছর ধরে বলেছি শিক্ষা গেছে জেলে, খাদ্য গেল জেলে, এবার স্বাস্থ্য যাবে জেলে। ও স্বাস্থ্য যখন জেলে যাবে তার বাইরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয়। আপনি আরজি করে ভাবতে পারেন 800 টাকা দামের খাট 30,000 টাকা দিয়ে কিনেছে চোর সন্দীপ ঘোষ। ও তো এনআইএ ইনভেস্টিগেশনের পার্ট, আমি কি বলবো? আরো এক্সপিডাইট করা দরকার, বাকিদেরকে বিজয় ভুঁইয়া মার্ডার কেসে বাকিদের অ্যারেস্ট করা দরকার, এবং খুব কুইক চার্জশিট দিয়ে ওরা যাতে কনভিকশন হয় তার ব্যবস্থা করা দরকার।